বঙাইগাঁও জিলার বঙাইগাঁও শহরের 2 নং ওয়ার্ডের নিবারণ পথৰ শ্মশান পাড়াত পূর্বতে অধিগ্রহণ করা আমার প্রণাম বাতৰি কাকতৰ কার্যালয়ের নামত উক্ত ভূমিডোখৰত কার্যালয়ের বাবে চলিত বর্ষের 12 ফেব্রুয়ারি তারিখে কাকতখনের স্বত্বাধিকারী তথা মুখ্য সম্পাদক দেবজী সরকারে এখন সাইনবোর্ড স্থাপন করে থ যায়। কালি হঠাৎ পুয়ার ভাগত কেজনমান ব্যক্তিয়ে সাইনবোর্ডখন ভাঙি লৈ যায়। এই সম্পর্কত বঙ্গাইগাঁওর পৌরপতিগী লৈ আমার প্রণাম কাকতর কার্যালয়ের দুবারকৈ যোগাযোগ করার পিছত তেওঁর নির্দেশতে সাইনবোর্ডখন ভাঙি দিয়ে বলে জানিবলৈ দিয়ে। আগতীয়াকৈ কোনো জাননী নিদিয়াকৈ কার নির্দেশত ভারতের চতুর্থ স্তম্ভর কার্যালয়ের সাইনবোর্ডখন ভাঙিবলৈ নির্দেশ দিলে এই প্রশ্ন উত্থাপন হয়েছে। হঠাৎ একটা ফোন এটা আহিলে বঙাইগাঁওয়ার তো ফোন অহার পিছত মই গম পালো যে আমার পূর্বতে লওয়া এটুকুরা মাটি আসে বঙাইগাঁও শ্মশানপাড়াত আমার প্রণাম বাতৰি কাকতৰ নামত, গতি সেই মাটিডোখরত মোট চারিপিনে বাউন্ডারি ওয়ালও দিয়া আছে আর ইতিমধ্যে সাইনবোর্ডও লগাওয়া আসে তাতে আমার প্রণাম বাতৰি কাকতৰ দৈনিক আমার প্রণাম আর সাপ্তাহিক আমার প্রণাম। তো তাতে আমি কার্যালয় খুলিম বলে আমি তাতে সেই মাটিডোখর রখাই থাকছিল ইমান দিনে। আজি হঠাতে বঙাইগাঁওর যিজন হেৰি আছে আপনার আপনার এই কি বলে কয় মিউনিসিপালিটি কর্পোরেশনের চেয়ারম্যান, তেও হঠাৎ নোটিস নিদিয়াকৈ একো নিদিয়াকৈ সাইনবোর্ডটো আজি ভাঙি লৈ গল। গতিকে এটা বড় দুঃখজনক বিষয়, যেহেতু মই ভাবো ভারতীয় সংবিধানের চতুর্থ স্তম্ভক খর্ব করাটো এটো মই যুক্তিসঙ্গত বলে ভাবে মই ভাবা নাই। আর মই ভাবিছো এটো যেহেতু ভাঙিব ভাল কথা, কমসে কম এটলিস্ট আমাক এটা নোটিস এটা জারি করব লাগিছিলে যে আপনার ইয়াতে কার্যালয় আছে নাকি বা আপনার এই সাইনবোর্ড যেহেতু লগাওয়া আছে এই মাটি টুকুরাত, গতি এই মাটিখিনি আমার প্রয়োজন আছে, গতি সেই মর্মে আমাকে একটা নোটিস এটা দিলে আমি নথি আনন্দিত হলোহেতেন। কিন্তু চেয়ারম্যানজনে এনেকুৱা ইমান অহংকারী চেয়ারম্যান, তেও নিজে কৈছে যে মই বঙাইগাঁও জেলার মই এজন চেয়ারম্যান, গতি মই নিজে নির্দেশ দি কেনে মই ভাঙাইছো, আপনি যি পদক্ষেপ লব লাগে আপনি লব পারে, মোর একো আপত্তি নাই। এনেকুৱা ধরনের অহংকারী এজন চেয়ারম্যান কেনেকুৱা ধরনের হলে মই তাকে মই চিন্তা করে পোৱা নাই। এইটো সন্দর্ভত মই আজি মুখ্যমন্ত্রীক মই অবগত করিম যে আমি বাতৰি কাকতখন যেহেতু আমি প্রকাশ করে আছো আর বাতৰি কাকতখন আমি নির্ভীক নিরপেক্ষ মতে আমি প্রচার চলাই আছো, সরকারের কথাবিলাক রাইজক অবগত করাই আছো, রাইজর কথাখিনি আমি সরকারলৈ অবগত করাই আছো। যেহেতু সরকারে কয়ে আছে সবকা সাথ সবকা বিকাশ, আমার মোদী সরকারও কৈছে সবকা সাথ সবকা বিকাশ, গতি সেই মর্মে আমি নির্ভীক নিরপেক্ষ মতে আমি বাতৰি পরিবেশন করে আহিছো আর এতিয়ালৈকে পরিবেশন করে আছো। গতি এই বঙাইগাঁওর যিজন মিউনিসিপালিটি কর্পোরেশনের চেয়ারম্যান, তেও নোটিস নিদিয়া করে কোনটো আইনের আওতাত তেও ডাইরেক্ট ভাঙি দিলে সাইনবোর্ডটো, মই তাকে মই আচরিত ভাবিছো। আর এইটো বিষয় লৈ কেনে মই অসমৰ মুখ্যমন্ত্রীক মই অবগত করিম, বঙাইগাঁও জেলার ডিসিক মই অবগত করিম, তার বিধায়কক অবগত করিম, আর দরকার পড়লে মই দিল্লিতো মই এইবিলাক কথা মই অবগত করিম। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। নিউজ 12 অসম, নর্থ ইস্ট। যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।